আজ দেশের 75তম স্বাধীনতা দিবস, দেশজুড়ে উৎসবের আমেজ। গত দুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নানান কর্মসূচি। আজ সকাল থেকেই ভাটপাড়া বিধানসভার স্বাধীনতা দিবস উদযাপনের তোড়জোড় শুরু হয়েছিল। বেলা বাড়তেই উৎসবের রং আরও বাড়িয়ে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। ভাটপাড়ার বিভিন্ন অলিগলিতে পতাকা তুলে এসে 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে দেশের জাতীয় পতাকা তুলে মিছিল সমাপ্তি ঘটালেন তিনি। তার সাথে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা গেল তৃণমূল নেতা মুন্ন সাউ, সোহম চৌধুরী। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2/245, কল্যাণী, আরভিজে বসন্তবাবু রোড, কাঁচরাপাড়া, কলেজ মোড়, কসমো বাজারের পাশে, চৌধুরী অ্যাপার্টমেন্ট। যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ, 96/99 বাস স্টেশন রোড, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা, সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836040559। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে। কি রে তোদের হলো? নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।